অনেক দিন আগেই শেষ হয়েছে সাঁঝের বাতি। তারপর ধারাবাহিকের প্রধান অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখকে আর নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। মাঝে স্টার জলসা, পরিবার অ্যাওয়ার্ড এবং বর্ষবরণে তাকে কিছুক্ষণ দেখা যায়, কিন্তু তাতে কি স্বাদ মেটে ভক্তদের? এদিকে তার আগের নায়িকা দেবচন্দ্রিমার নতুন ধারাবাহিক আসছে, তার বিপরীতে আছেন প্রতীক সেন। বিস্তারিত জানিয়েছি, সেই ভিডিও আই বাটনে আছে। তবে এবার জি বাংলাতে ফিরছেন রেজওয়ান। খুব সম্ভবত বেশ কয়েক বছর আগে জি বাংলাতে চোখের বালি সিরিয়ালে শেষবার তাকে দেখা যায়। তাহলে কি আবার জি বাংলার নতুন কোনো ধারাবাহিকে তিনি ফিরছেন? না, এখনও তেমন কোনো আপডেট নেই। তিনি ফিরছেন সবথেকে জনপ্রিয় শো দাদাগিরিতে। হ্যাঁ, সম্প্রতি সেই বিশেষ পর্বের শুটিং হয়ে গেছে। এই পর্বে আরও এক জনপ্রিয় টেলিনায়িকাকে আমরা দেখতে পাব। তিনি হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ওয়েন্দিলা শর্মা। হ্যাঁ, আবার দাদাগিরিতে দেখা যাবে ওয়েন্দিলাকে। সাথে আছেন আরও কিছু জনপ্রিয় মুখ। খুব শীঘ্রই সামনে আসবে সেই ঝলক। তো বন্ধুরা, কেমন লাগলো আপডেটটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।